চলছে হিট অফার। অত্যাধুনিক আইপিএস এর জগতে নাম করা ব্র্যান্ড হাই ক্লাসে চলছে হিট অফার। বন্ধুরা, আজকে বিশ্বখ্যাত কোম্পানি হাই ক্লাসের তিনটি কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব। 1000 ওয়াট, 1500 ওয়াট এবং 2000 ওয়াট। এখন থেকে এই আইপিএসগুলি আপনারা সিঙ্গেল আইপিএসও নিতে পারেন, কিংবা ব্যাটারির সাথে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ আকারেও নিতে পারেন। তবে হাই ক্লাস আইপিএস কেনার সময় অবশ্যই নজরে রাখবেন আপনি অরিজিনাল প্রোডাক্টে কিনতেছেন কিনা, কারণ আমরা জানি যেই প্রোডাক্টের চাহিদা বাজারে যত বেশি থাকে সেই প্রোডাক্টের নকলও কিন্তু খুব দ্রুত বের হয়। সুতরাং কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে আপনি হাই ক্লাসের অরিজিনাল পণ্যটি কিনতেছেন কিনা। এই ভিডিওতে আসল এবং নকলের পার্থক্যটি হাতে কলমে দেখিয়ে দিব, পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন। হাই ক্লাস ব্র্যান্ডের প্রত্যেকটা আইপিএস 100% মডিফাইড সায়ানোয়েব এবং 100% এলইডি ডিসপ্লে, সুতরাং সকল তথ্য আপনি এই ডিসপ্লেতে দেখতে পাবেন। অন অফ সুইচ রয়েছে, দুটি আউটপুট রয়েছে, আপনি দুটি একসাথে কাজে লাগাতে পারেন। ডাবল ইউএসবি রয়েছে, আপনি মোবাইল চার্জের মতো ছোটোখাটো কাজটি এখান থেকে করতে পারেন। যদি সাইডটা একটু ঘুরিয়ে দেখাই, দেখুন পাওয়ার কট লাগানোর জন্য বড় একটি পোর্ট রয়েছে, শক্তিশালী পাওয়ার কট, লম্বা তারের একটি পাওয়ার কট, এটি কারেন্টের সাথে সংযোগ দিবেন। এবং অপর প্রান্তটি যদি আমরা দেখি, এখানটাতে ব্যাটারি ক্লিপ লাগাবেন, লালে লাল কালোতে কালো, দেখতে পাচ্ছেন শক্তিশালী ব্যাটারি ক্লিপ। ভিতরে একটি কুলিং ফ্যান রয়েছে, যখন এইটি গরম হবে তখন অটোমেটিকলি এই কুলিং ফ্যানটি স্টার্ট হবে। অসাধারণ ফিনিশিং এবং শক্ত মজবুত বডি, দূর দূরান্তে ক্যারিংয়ের সময় কোনো রকমের ভেঙ্গে দুমড়ে মুচড়ে যাওয়ার সম্ভাবনা একদমই নেই। আইপিএস মূলত তিনটি কাজ করে থাকে। প্রথমত ডিসিকে এসি বানাবে, অর্থাৎ ব্যাটারির ডিসি শক্তিকে কারেন্টে রূপান্তরিত করবে। সুতরাং কারেন্টে চলে এরকম লাইট, ফ্যান, টিভি, কম্পিউটার সব কিছু আপনি ব্যাটারির থেকে চালাতে পারবেন। দ্বিতীয়ত ব্যাটারি চার্জ করবে, আপনি 12 ভোল্টের যে কোনো টাইপের ব্যাটারি ব্যবহার করতে পারেন, সেটা জেল ব্যাটারি হোক, পাউডার ব্যাটারি, অ্যাসিড ব্যাটারি, টিউবলার ব্যাটারি, যে কোনো টাইপের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন। ব্যাটারির এম্পিয়ার যত বেশি হবে ব্যাকআপটা তত বেশি পাবেন। আর যেহেতু অটো কাট সিস্টেম চার্জার রয়েছে, সুতরাং আপনার ব্যাটারিকে ওভার চার্জ করে ব্যাটারি ফুলিয়ে দিবে না, নষ্ট করবে না। ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিকলি চার্জ করা বন্ধ করে দিবে। তৃতীয়ত অটো ডাইভার্ট হবে, অর্থাৎ হঠাৎ কারেন্ট চলে গেলে আপনাকে ব্যাটারির সংযোগটা হাতে ধরে ধরে দিতে হবে না, কিংবা কারেন্ট চলে আসলো আপনাকে হাতে ধরে ধরে কারেন্টের কর্ডটি লাগাতে হবে না, অটোমেটিকলি ডাইভার্ট হবে। কখন কারেন্ট চলে গেছে, কখন আসছে আপনি টেরও পাবেন না। 1000 ওয়াটের সাথে 10 এম্পিয়ার চার্জার রয়েছে, 1500 ওয়াট এবং 2000 ওয়াটের সাথেও 10 এম্পিয়ারের চার্জার ব্যবহার করা হয়েছে। হাই ক্লাসের প্রত্যেকটা আইপিএস দিয়ে আপনি কারেন্টে চলে এরকম লাইট, ফ্যান, টিভি, কম্পিউটার সব কিছু ইনশাআল্লাহ চালাতে পারবেন। তারপরেও বলে দেই, 1000 ওয়াট দিয়ে আপনি 2টি সিলিং ফ্যান এবং 3টি লাইট জ্বালাতে পারবেন, 1500 ওয়াট দিয়ে 3টি সিলিং ফ্যান এবং 4টি লাইট জ্বালাতে পারবেন, 2000 ওয়াট দিয়ে আপনি 4টি সিলিং ফ্যান এবং 8টি লাইট জ্বালাতে পারবেন। তবে ইনভার্টার আইপিএসগুলিতে একটু কম লোড দেওয়াই ভালো, কারণ যত কম লোড দিবেন তত বেশি দিন এটা ভালো থাকবে এবং লম্বা সময় আপনাকে সার্ভিস দিবে। যেহেতু এই গ্রীষ্মের প্রচণ্ড গরমে হিট অফার চলছে, সুতরাং খুব কম প্রাইসেই এই আইপিএসগুলো সিঙ্গেল অথবা ব্যাটারি সহ আপনারা আমাদের কাছে নিতে পারবেন। চলুন আগে একটু ট্রাই করে দেখি, আমরা একটু লোড দিই। দেখুন, 1000 ওয়াটের ছোট্ট আইপিএস এবং 30 এম্পিয়ারের ছোট্ট ব্যাটারিতে আমরা কানেকশন করেছি। পিছনের অংশ থেকে আমরা লালে লাল কালোতে কালো লাগিয়ে দিয়েছি এবং 2টি আউটপুট থেকে আমরা 9টি লাইটের সংযোগটা দিয়েছি। এই বোর্ডে লাইনটা নিয়েছি, এখান থেকে 9টি লাইট জ্বালাবো এবং এই তারটি যথারীতি চলে গেছে 2-2টি ফ্যানে। একটি তারের মাধ্যমে আমরা 2-2টি 56 ইঞ্চির ফ্যান কানেকশন করেছি, যেই ফ্যানগুলো কারেন্টে চলে। দেখতে পাচ্ছেন ক্লিয়ার কানেকশন। আমরা যদি অন করে দেই, আইপিএস থেকে অন করা হয়েছে, দেখুন ফ্যানের স্পিডটা দেখুন, শুধুমাত্র বাতাস কাটার শব্দটা পাবেন, অন্য কোনো শব্দ পাবেন না। অর্থাৎ ফ্যানে কিছু আইপিএসে অনেক শব্দ করে, এই জাতীয় কোনো রকম শব্দ করবে না, 100% মডিফাইড সায়ানোয়েড। আমরা লাইটগুলি যদি জ্বালিয়ে দেই, দেখুন 2টি 56 ইঞ্চির ফ্যান এবং 9টি লাইট একসাথে জ্বলতেছে মাত্র 1000 ওয়াট আইপিএস থেকে এবং 30 এম্পিয়ার ব্যাটারি থেকে, 100% মডিফাইড সায়ানোয়েড। সুতরাং ফ্যানে কোনো রকমের শব্দ করবে না, লাইটগুলো টুপটাপ কেটে যাবে না, লাইট দেখতে পাচ্ছেন।
আমরা অফ করে দেই। এই জাতীয় আইপিএসগুলি কারেন্ট থেকে আপনার ব্যাটারিকে চার্জ করবে, আর যদি সোলার থেকে ব্যাটারি চার্জ করতে চান সেহেতু সোলার কানেকশনটা সরাসরি ব্যাটারিতে দিয়ে দিলেই চলবে। অর্ডার করার পরে যখন প্রোডাক্টটি হাতে পাবেন তখন এইরকম একটি কিউট প্যাকেট পেয়ে যাবেন, অনিন্দ্য সুন্দর এই আইপিএসটি পাবেন, লাল কালো ক্লিপ পেয়ে যাবেন এবং ম্যানুয়াল পেপার পাবেন। এটি পরেও এর ব্যবহার বিধি সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন। আমাদের গ্রাহকদের জন্য আরও একটি অফার রয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এইরকম স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন, কার্ড ঘষলেই কোনো না কোনো পুরস্কার আপনি অবশ্যই পাবেন। চলুন এই সংক্রান্ত বিজ্ঞাপনটি দেখে নেই। প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এইরকম একটি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন, কার্ড ঘষলেই পাবেন নগদ টাকা, মোবাইল, টিভি, ফ্রিজ সহ শত শত আকর্ষণীয় পুরস্কার। প্রোডাক্ট কিনুন এবং এইরকম কার্ড বুঝে নিন, কার্ড ঘষেই আপনি আপনার নিশ্চিত উপহারটি বুঝে নিন। আসুন আসল নকল কিভাবে চিনবেন সেটি বলে দেই। দেখুন এখানে দুইটি আইপিএস রয়েছে, দুইটি কিন্তু 2000 ওয়াটের, 2000 ওয়াট। এইটার কালারটা লক্ষ্য করুন, এইটার কালারটা লক্ষ্য করুন, এটার বডি কালারটা লক্ষ্য করুন, এইটার বডি কালারটা লক্ষ্য করুন, কিছুটা লাইট ডিপ রয়েছে। এটার সুইচটা কত সুন্দর ফিনিশিং, এটার সুইচটা কিন্তু একটু লক লক করে। আর এইখানে পরিষ্কার হাই ক্লাস লেখা দেখতে পাবেন, এখানে কিন্তু জায়গাটা একদমই খালি, কিছুই লেখেনি। এখানে জাপান টেকনোলজি পরিষ্কার দেখতে পাবেন, জাপান টেকনোলজি কথাটা লেখা রয়েছে, এটাতে কোনো কিছু লেখাই নেই। এটা থেকে এটা কালারে বলেন, ফিনিশিংয়ে বলেন, সব দিক থেকে কিন্তু হাজার গুণে এগিয়ে আছে। এর প্রত্যেকটা আইপিএসে কিন্তু এরকম হাই ক্লাস লোগো থাকবে এবং জাপান টেকনোলজি কথাটা পরিষ্কার আপনি দেখতে পাবেন লেখা রয়েছে, কিন্তু নকলটিতে কোনো রকমের লেখাই থাকবে না। তো কষ্টের টাকায় বাজার করবেন, 10 জায়গা যাচাই করে অরিজিনালটি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক দিন ভালো সার্ভিস আশা করতে পারেন। বন্ধুরা আসল নকল কীভাবে চিনবেন সেটা দেখিয়ে দিলাম, চলুন এবার প্রাইসটা বলে দিই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন, যদি ব্যাটারি সহ অর্ডার করেন তাহলে প্যাকেটটির ওজন প্রায় 10 থেকে 15 কেজি হয়ে যায়, সুতরাং 1000 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা আপনার জেলায় প্রোডাক্ট হাতে পেয়ে সেইখানে পরিশোধ করে দিলেই চলবে। আর যদি শুধু আইপিএস নিতে চান তাহলে আপনার থানা পর্যন্ত পাঠানো সম্ভব, সেক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করলেই চলবে। আর যারা ব্যাটারি সহ নিতে চান ব্যাটারির প্রাইসটা বলে দেই। দেখুন গোল্ডেন DLDC অরিজিনাল ব্যাটারি, গায়ের সাথে DLDC লেখা আছে, এখানে এম্পিয়ারটা লেখা আছে, এটা 30 এম্পিয়ার, 95 এম্পিয়ার, 120 এম্পিয়ার। উপরে খোদাই করা লোগোটা দেখতে পাচ্ছেন, এটা হাত দিয়ে টেনে তুলে ফেলা সম্ভব নয়, বড় খোদাই করা লোগো। পিছন সাইডটাতে পরিষ্কার গোল্ডেন লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, অসাধারণ ফিনিশিংয়ের গোল্ডেন DLDC-র অরিজিনাল ব্যাটারি। বর্তমান প্রাইসটা যদি আমি বলে দিই, 30 এম্পিয়ারের বর্তমান প্রাইস রয়েছে 4500 টাকা, 95 এম্পিয়ারের বর্তমান প্রাইস রয়েছে 6500 টাকা এবং 120 এম্পিয়ারের বর্তমান প্রাইস রয়েছে 7000 টাকা। 1000 ওয়াট হাই ক্লাস আইপিএসের বর্তমান প্রাইস রয়েছে 4500 টাকা, 1500 ওয়াটের বর্তমান প্রাইস রয়েছে 4890 টাকা এবং 2000 ওয়াটের বর্তমান প্রাইস রয়েছে 5500 টাকা। তবে যারা প্যাকেজ নেবেন অর্থাৎ আইপিএস এবং ব্যাটারি একসাথে নেবেন তাদের জন্য কিছুটা সম্মানই রয়েছে, অর্থাৎ কিছুটা ছাড় রয়েছে। ডিসক্রিপশন থেকে সেই প্রাইসটি দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।